নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহালয় অমাবস্যা তিথিতে এমন কি প্রয়োগ করবেন যার মাধ্যম দিয়ে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যেতে পারে। তাহলে চলুন। দেখুন, এবছর অর্থাৎ 2024-এ 2রা অক্টোবর বুধবার দিনকে পড়েছে মহালয় অমাবস্যা। অত্যন্ত বিশেষ তান্ত্রিক তিথি আপনারা জানেন, এবং এই দিনকে আপনাদের বিশেষভাবে মাথায় রাখতে হবে যে সকাল সকাল আপনাদের কিন্তু ঘুম থেকে উঠে পড়তে হবে, ভোর ভোর, বেশি দেরি করা চলবে না। একটা বিশেষ জিনিস বলে রাখি, এই দেখুন, এই মহালয় তিথি থেকে একদম আপ টু নবমী পর্যন্ত এই যে সময়কাল, নবরাত্রি চলে এই সময়কালে, বেশি সময়কাল ধরে নিদ্রা গ্রহণ করবেন না, ভোর ভোর উঠে পড়ার চেষ্টা করবেন। এটা পরের এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেন এর বিশেষত্ব রয়েছে। এবং সকালবেলা আপনারা স্নানাদি সম্পন্ন করে আপনারা কিন্তু মহালয় অমাবস্যার দিন ধোয়া পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন, যেন পরিষ্কার বস্ত্র হয়, পুরনো হোক, কোনো অসুবিধা নেই, ধোয়া বস্ত্র হতে হবে। এই দিন ভুল করেও আমিষ খাদ্য গ্রহণ করবেন না, ঠিক আছে? এমনটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আমিষ খাদ্য ভুল করেও কিন্তু সেই দিনটা গ্রহণ করা যাবে না, এবং এর সাথে সাথে দইয়ের সেবন এবং তিলের সেবন করা যাবে না। নিরামিষ আহার রাখার চেষ্টা করতে হবে আপনাকে, কাউকে কোনো কটু কথা বলবেন না, সংযম রাখার চেষ্টা করুন, নিজের মধ্যে সংযম বজায় রাখুন, কাউকে মনে আঘাত করবেন না, কোনোভাবেই করবেন না, কোনো সিচুয়েশনই করবেন না, এমনটি আপনাকে দৃঢ় সংকল্প করতে হবে নিজেকে। দেখুন, দেবী দুর্গার দিব্য শক্তির যে কৃপা সেটা পেতে আপনারা যারা গুরু দীক্ষা গ্রহণ করেছেন তারা সকাল সকাল স্নানের পরে দীক্ষা মন্ত্র জপ করবেন, যারা দীক্ষিত নন তারা কিন্তু ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা এই ছোট্ট মন্ত্রটি আপনারা কিন্তু যত বেশি সম্ভব অজপা জপ করতে থাকুন। অজপা মানে যত বেশি সম্ভব, কোনো গোনার দরকার নেই, যত বেশি সম্ভব করবেন ততই শুভ। সম্ভব হলে স্নানের জলে সামান্য কর্পূর মিশ্রিত করে সেই জল দ্বারা স্নান করুন। খাঁটি কর্পূর কিনতে পাওয়া যায় এখন, তো সেই কর্পূর দ্বারা আপনারা অবশ্যই স্নান করুন, শুভ হবে। গৃহে তুলসী গাছ যদি থাকে, ঈশান কোণে থাকুক, পূর্ব দিকে থাকুক, যেখানেই থাকুক, তুলসী গাছে জল দিন। অবশ্যই জল নিবেদন করবেন, যদি তুলসী বৃক্ষ না থাকছে তাহলে কিন্তু ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। বাড়ি বা ফ্ল্যাটের মূল যে প্রবেশদ্বার রয়েছে, প্রবেশপথ রয়েছে, অর্থাৎ সদর দরজার দুপাশে রক্তচন্দনের বাটা দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এতে আপনার গৃহে শুভ শক্তির প্রবেশ ঘটবে, অশুভ শক্তির প্রবেশ বন্ধ হবে। মহালয়ের দিন গরম জলে আপনারা কোনো কাপড় জামা কাচবেন না। মহালয়ের দিন রাত্রিকালে কোনোভাবেই কিন্তু কোনো কাপড় জামা যেন বাইরে না থাকে, অর্থাৎ বাইরের অন্ধকার আচ্ছন্ন জায়গায় যেন আপনার জামাকাপড় মেলা না থাকে। অনেকে ছাদে জামাকাপড় মেলেন, অনেকে বারান্দায় মেলেন, এমন জায়গায় মেলবেন না যেখানে রাত্রি বা অন্ধকারের প্রবেশ ঘটছে। একটি মাটির ঘটে গঙ্গা জল নেবেন এবং গঙ্গা জলে সামান্য পরিমাণ আতপচাল দেবেন, 7টি তুলসী পাতা অবশ্যই দিতে হবে, এবং নতুন লাল যে শালু কাপড় রয়েছে সেই শালু কাপড় দিয়ে ঘটের মুখটি ভালো করে ঢেকে বেঁধে দিতে পারেন। যেখানে কারো চোখ সহজে যায় না এমন একটি জায়গা বাছুন, হতে পারে ঠাকুরের সিংহাসনের পেছনে, নিচে, এমন জায়গায় যেন সচরাচর চোখ যায় না এমন জায়গায় রেখে দিন। এবং তুলসী পাতা চাল যেই গঙ্গা জলের মধ্যে ভিজিয়েছেন বা দিয়েছেন সেখান থেকে আপনি মানে যখন দিচ্ছেন তখন তো মনস্কামনা অবশ্যই জানাবেন, তারপর এই প্রক্রিয়া অর্থাৎ দশমী তিথি পর্যন্ত আপনারা কি করবেন, সেখান থেকে সামান্য সামান্য গঙ্গা জল নিয়ে আপনার বাড়ির চারপাশে কিন্তু অবশ্যই ছেটাবেন। এমনটি কিন্তু প্রত্যয়িকভাবে করে যাবেন মহালয়ের দিন থেকে একদম দশমীর দিন পর্যন্ত। মহালয়ের দিন থেকে ছোট্ট মন্ত্র আপনাদের প্রত্যেক দিন জপ করতে হবে, মন্ত্রটি 108 বার করে জপ করবেন পরবর্তী মহালয়া পর্যন্ত। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, নমঃ কমলাসনায়, নমঃ লক্ষ্মী বাহনায়, মনোভিলাষা পূর্তিকরণায়, মম দুষ্ট গ্রহণ শান্তি কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা কিন্তু আপনাদের অবশ্যই জপ করতে হবে মহালয়ের দিন থেকে, মহালয়ের দিনকে 108 বার করে প্রত্যেক দিন এমনটি করে যেতে হবে, এবং জলটাও কিন্তু প্রত্যেক দিন আপনার বাস্তুতে ছিটি দিতে হবে। এবং বিশেষ করে মহালয়ের দিন আপনারা কিন্তু কোনো পশু পাখির সেবা করুন, চেষ্টা করতে হবে পশু পাখির কোনো সেবা করতে। আপনজনের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, বিশেষ করে পিতা মাতার সাথে আচরণ ভালো রাখুন, তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন,
এমনটি কিন্তু ভুল করেও মহালয়ার দিন করবেন না, বিশেষ গুরুত্ব রয়েছে, পরবর্তী কখনো আমি আলোচনা করব কেন। দেখুন, মা দুর্গার কৃপায় আপনাদের সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠুক আপনাদের জীবন। এবং আমার এই ছোট্ট ছোট্ট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।